প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো। দ্য ফিনিক্স স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জানাবো, যে কথা তোমাদের তোমরা অলরেডি জেনে গেছো। 11 জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, এবার সবথেকে বড় অনিশ্চয়তা 11 জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে। অবশ্য সরকারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত হবে, এটাকে আমরা এটুকু আমরা আশা রাখছি। দেখো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়ে অনিশ্চয়তা, 11 জুলাই পরীক্ষা হবে কি না তা কিন্তু নিশ্চিত নয়। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, সরকারের সঙ্গে কথা বলে এই সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে। প্রসঙ্গত, এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার কথা 1 লক্ষ ছাত্রছাত্রী করত, প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রী এই বছর কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিত এবং পরীক্ষা দেওয়ার কথা প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রীর। মোট পরীক্ষার্থীর প্রায় 40% ভিন রাজ্যের পড়ুয়ারা পরীক্ষা দেয়, অর্থাৎ যেখানে যদি 1 লক্ষ ছাত্রছাত্রী হয় তার 40% মানে বুঝতেই পারছো 40,000 ছাত্রছাত্রী ভিন রাজ্যের পড়ুয়া তারা কিন্তু পরীক্ষা দেয়। জুলাই মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা যেহেতু বাতিল করা হয়েছে সেই কারণেই একই মাসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে কি না তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। দেখো, তোমরা জানো অলরেডি বাতিল হয়েছে মাধ্যমিক 2021, উচ্চ মাধ্যমিক 2021 বাতিল হয়েছে। এবার কিন্তু কোভিড আবহে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অর্থাৎ WBJEE 2021 নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। তোমরা ইতিমধ্যেই জানো, তোমরা জানতে 11 জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার কোপে আগেই বাতিল হয়েছে। মূলত যে করোনার কোপে আগেই বাতিল হয়েছে CBSE দশম দ্বাদশ, IPSC ও ISC পরীক্ষা, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা না নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি ঠিক করছে। এমন আবহে জয়েন্ট নেওয়া সম্ভব কি না তা নিয়ে আলোচনা চলছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জানিয়েছে, এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, রাজ্য সরকারের নির্দেশ মতো দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। অর্থাৎ দেখো, গত বছর কোভিড সংক্রমণ শুরু হওয়ার আগেই পরীক্ষা নেয় জয়েন্ট বোর্ড। সাধারণত পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু আসন খালি থেকে যায়, সেই সমস্যা মেটাতে গত বছর এপ্রিল মাসের পরিবর্তে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল। চলতি বছরে 27 মার্চ থেকে 29 এপ্রিল রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, সেই কারণে এপ্রিল থেকে পিছিয়ে বোর্ড জুলাই মাসে পরীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু ফের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পরীক্ষা নির্দিষ্ট দিনে নেওয়া যাবে কি না তা নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সব বিধিনিষেধ মেনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পরীক্ষার আনুমানিক সময়ও ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী, বা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরবর্তীতে বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি এড়িয়ে পরীক্ষা নেওয়া সম্ভব কি না, কীভাবে পরীক্ষার ব্যবস্থা করা উচিত সে বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে, সেই কমিটির রিপোর্ট ও রাজ্যবাসীর মতামতের উপর ভিত্তি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এবার যে বিষয়টা আমরা দেখব, যে বিষয়টা আমাদের দেখার, তোমরা খুব সহজে জানো, বাতিল হয়েছে মাধ্যমিক 2021, বাতিল হয়েছে উচ্চ মাধ্যমিক 2021, এবার কোভিড আবহে রাজ্যে যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম WBJEE 2021 এই নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। 11 জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল, এই পরীক্ষা আদৌ হবে কি না সেটা সরকারের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে। এইটুকুই আপডেট ছিল, সকলে ভালো থেকো আর নিজেকে ভালো রেখো। আগামী এপিসোডে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো আর অবশ্যই স্টে টিউন।